একটি বছর পার হয়ে গেল করোনা ভাইরাসের ভ্যাকসিন সহ যাই আবিষ্কার হয়েছে করোনা ভাইরাস থেকে আমরা এখনও মুক্ত নই, বরং তার আগ্রাসন করোনার থাবা দিন দিন বেড়েই চলছে। প্রমাণিত হয়ে গেছে আল্লাহ হেফাজত না করলে মুক্তির কোনো সম্ভাবনা নেই। এই জন্য আল্লাহর কাছে ফিরে আসা দরকার। এইসব লকডাউন দিয়ে পা হবে না কিছু, যা সতর্কতা আর কিছু নয়। মাস্ক পরে লাভ নেই, পড়তে হবে সতর্কতার জন্য। হ্যান্ড গ্লোভস এগুলো দিয়ে বাঁচা যাবে না। করোনা তার চরিত্র পরিবর্তন করছে, ভ্যাকসিনও কাজে আসছে না। ইতিমধ্যে আপনারা পত্রপত্রিকায় দেখেছেন করোনা নিজ চরিত্র পরিবর্তন করে। তো কীভাবে সম্ভব তার সাথে মোকাবেলা করা? মোকাবেলা করা যায় না আল্লাহর গজবের সাথে, মহামারীর সাথে। মানুষ দুর্বল, পারবে না। এই জন্য আল্লাহর সাহায্য দরকার আছে কি না? তাই করোনা মোকাবেলা করব, এই জাতীয় শব্দ উচ্চারণ করা ঠিক হবে না, এগুলো কুফরি কালাম। আল্লাহর গজবের সাথে মোকাবেলা করা যায় না। ইউরোপ আমেরিকা পারে না, আর আমরা এই গরিব দেশ, অসমর্থ দেশ, অসচেতন মানুষের দেশ, ঘনবসতিপূর্ণ দেশ। এই জন্য আমাদের যে নেতারা এইসব কথাগুলো বলেন, আমরা তাদের কাছে বিনীত আরজ করব, আপনাদের এই কথাবার্তার কারণেও আল্লাহ রাগ করতে পারে। গতকালকেও আমাদের এক নেতা নাকি বলছে আমরা সম্মিলিতভাবে করোনার মোকাবেলা করব। পাগল হয়েছে না মাথা খারাপ হয়েছে আল্লাহ জানে। এই জাতীয় দায়িত্ব জ্ঞানহীন কথা নেতাদের মুখ থেকে আসতে পারে না, কারণ তারা জাতির দায়িত্বশীল, তাদেরকে বুঝে শুনে কথা বলতে হবে, ঠিক না? আল্লাহর গজবের মোকাবেলা করা যায় না। হ্যাঁ, বলা যাবে আমরা সচেতন হব, সতর্ক হব, আল্লাহর সাহায্য চাইব। তা আল্লাহর কাছে আমরা দোয়া করছি আজকের এই জুমার পবিত্র ক্ষণে, এই পবিত্র সময়ে আজান একামতের মাঝখানে দোয়া কবুল হয়। আমরা আল্লাহর কাছে সবাই বলছি, আল্লাহ তুমি করোনা থেকে আমাদের এই মাতৃভূমি বাংলাদেশের মানুষকে হেফাজত করো, বিশ্বের সকল মানুষকে হেফাজত করো, বিশেষ করে মুসলমানদেরকে মুক্ত করে দাও। সম্মানিত ভাইয়েরা, আমরা রমজান মাসের প্রথম জুমা, যেহেতু এই জুমায় আমরা আল্লাহ ফাকরাব্বুল আলামিন আমাদের পৌঁছিয়ে দিয়েছেন, লকডাউনের মাঝেও আমরা এসেছি। রমজানের ফজিলত, তাৎপর্য, গুরুত্ব, করণীয় এগুলোই হবে আজকে জুমার আলোচনার প্রতিপাদ্য। আমরা রমজানের প্রস্তুতিমূলক কথাবার্তা বিগত দুটি জুমাতে বলেছি। রমজানের একটি দিন যেন হেলায় ফেলায় চলে না যায় সতর্ক হওয়া লাগবে। পুরস্কার কিন্তু শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা রমজানের চাঁদ ওঠার সাথে সাথে পুরস্কার দেয়া শুরু করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এখন পুরস্কার পাওয়ার মতো উপযুক্ত নিজেকে করতে হবে। ইন্নামা সুম্মিয়া রমাদান রমদান লিআন্নাহু তারমিদুয-যুনুব। রমজানের প্রথম পুরস্কারই হলো গুনাহ মাফ করে দেয়া। আল্লামা আব্দুল কাদের জিলানী রাহেমাহুল্লাহ, উনি তার গুনিয়াতুত তালেবিন নামক কিতাবে লিখেছেন, রমজানকে এই জন্যই রমজান বলা হয়, কারণ রমজান আসলে গুনাগুলোকে আল্লাহ জ্বালিয়ে দেন, পুড়িয়ে দেন, গুনাকে আল্লাহ শেষ করে দেন, বান্দাকে গুনা থেকে মুক্ত করেন। সুবহানাল্লাহ। রমজান ক্ষমার মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান পেয়েছে কিন্তু গুনাহ ক্ষমা করে নিতে পারেনি সে ধ্বংস হোক। এর মানে হলো এই মাসটা এসেছে ক্ষমার জন্য। এই জন্য আপনারা রমজান প্রসঙ্গের হাদিসগুলোর দিকে তাকালে দেখবেন শুধু ক্ষমা জড়িত। বলেন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদান ঈমানাও ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, মান কামা রমাদান ঈমানাও ইহতিসাবান গুফিরা লাহু তাকাদ্দামা মিন যামবি, মান কামা লাইলাতাল কদরি ঈমানাও ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজানের রোজা রাখবে ঈমান ইহতিসাবের সাথে, রাসূলুল্লাহ বলেন তার আগের জীবনে যত গুনাহ ছিল আল্লাহ সব গুনাহ মাফ করে দেবেন।
এই হলো রোজার সাথে সম্পৃক্ত মাগফিরাত মান কামা রমাদানা ঈমানাও ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি এই রমজান মাসের রাতের বেলায় যে ব্যক্তি কিয়াম করবে তাহাজ্জুদ করবে তারাবি পড়বে নফল নামাজ পড়বে আল্লাহ তার আগের জীবনের সব গুনাহ মাফ করে দেবেন من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه এই রমজান একটি রাত আছে যে রাতের মূল্য হাজার মাসের চেয়ে বেশি এটার নাম লাইলাতুল কদর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই লাইলাতুল কদরে ঈমান এবং ইহতিসাবের সাথে যে ব্যক্তি কিয়াম করবে ইবাদত করবে আগের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন শুধু ক্ষমা 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 রোজা রাখলেও ক্ষমা কিয়ামুল লাইল করলে ক্ষমা লাইলাতুল কদরে ইবাদত করলে ক্ষমা এর মানে দাঁড়ালো মাসটা এসেছে ক্ষমার জন্য নাসাইতে এসেছে কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদান ঈমানাও ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু ঈমান এবং ইহতিসাবের সাথে যে ব্যক্তি রমজানের রোজাগুলো রাখবে আল্লাহ তাকে এমন ভাবে ক্ষমা করবেন যেমন ভাবে নিষ্পাপ অবস্থায় মায়ের পেট থেকে দুনিয়া এসেছে তাহলে বোঝা গেল রমজান মাস সগীরা কবিরা শিরক বিদাত সব গুনাহ থেকে মানুষকে মুক্ত করে এজন্য আমি আমার আলোচনায় মাঝে মাঝে বলি রমজান হচ্ছে ওয়াশিং মেশিনের মতো দুনিয়ার মানুষ কাপড় পরিষ্কার করার জন্য মেশিন বানিয়েছে ময়লাওয়ালা কাপড় যদি ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দেয় কয়েক মিনিট পরে দেখা যায় কাপড়ে আর কোনো ময়লা থাকে না একবারে পরিষ্কার মানুষ গুনাহ নিয়ে রমজানে ঢুকবে রমজান যখন শেষ হবে কিছু মানুষ আল্লাহর বান্দাদের মাঝে এমন থাকবে তার আমল নামায় একটা গুনাহও থাকবে না কাইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু সে হবে ওই দিনের মতো নিষ্পাপ যেদিন তার মা তাকে প্রসব করেছে কি চমৎকার উদাহরণ মায়ের পেট থেকে আমরা যখন এসেছিলাম আমাদের আমল নামায় কি একটা গুনাহ ছিল একবারে আমরা নিষ্পাপ ছিলাম তাহলে রমজানের মাধ্যমে আমরা নিষ্পাপ হওয়ার সুযোগ পেয়ে গেছি সেজন্য যা করা দরকার সেটা আমরা কিছু বলেছি সামনে কিছু বলব ঈমান এবং ইহতিসাবের সাথে রোজা রাখতে হবে শর্ত দিয়েছেন দুটি ঈমানটাকে ভালো করুন যাদের কুফরি করার অভ্যাস আছে কুফর থেকে তাওবা করুন কারণ যার আমল নামায় কুফরি থাকে ঈমানে গলতি থাকে শিরক থাকে নিফাক থাকে ঈমানবিহীন আমলের কোনো মূল্য নাই তাদের রোজা তাদেরকে নিষ্পাপ করবে না গুনাহমুক্ত করবে না এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমার ঘোষণার সাথে দুটি শর্ত জড়িয়ে দিয়েছেন ঈমানান ওয়া ইহতিসাবান ঈমান লাগবে ইহতিসাব লাগবে ইহতিসাব মানে আত্মসমালোচনা ইহতিসাব মানে হচ্ছে সওয়াবের প্রত্যাশা করা ট্র্যাডিশনাল রোজা হবে না আপনি রোজা কেন রাখেন তো সবাই রাখে আমিও রাখি ভাই আপনি কেন রাখেন কোয়ারে ভাই বয়স হয়েছে না আর কত আপনি কেন রাখতেছেন বউ বলছে দিনের বেলায় ভাত রানবে না পান্তা ভাত খাওয়া লাগবে এসে রোজা রাখাই ভালো আরে আপনি কেন রাখেন মানুষ সমাজের মানুষ কি কইব রোজা না রাখলে এই হচ্ছে জবাব এটার নাম ইহতিসাব নয় আপনাকে সওয়াবের প্রত্যাশা করে আমার আল্লাহ ফরজ করেছেন এটেন্ডেন্সি লালন করতে হবে আপনি আত্মসমালোচনা করবেন আমার ভিতরে অনেকগুলো অপরাধ আছে অপরাধ করার প্রবণতা আছে এই গুনার সাথে আমি জড়িত আল্লাহ বলছে মুত্তাকি হওয়ার জন্য রোজা আমি এখন থেকে ওই গুনাগুলো আর করব না আমি মুত্তাকি হয়ে গেলাম এটার নাম ইহতিসাব এই শর্ত পূরণ করে যদি আপনি রোজা রাখেন কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু আল্লাহ আপনাকে এমন ভাবে ক্ষমা করবেন আমল নামে একটা গুনাহ থাকবে না ইনশাআল্লাহ রোজার মাস রহমতে পরিপূর্ণ মাস
মাগফিরাতে পরিপূর্ণ মাস, নাজাতে পরিপূর্ণ মাস, বারাকায় পরিপূর্ণ মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রথম দিন সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে ভাষণ দিলেন, খুতবা দিলেন। কালাতাকুম রমাদান শাহরুন মুবারক, রমজান তোমাদের কাছে এসেছে, এটা বড় বরকতের মাস। ফুতিহাত আবওয়াবুস সামা, ফুতিহাত আবওয়াবুর রাহমা, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। বিশ্বনবী বললেন এ রমজান মাস আসার সাথে সাথে আল্লাহ তাআলা আকাশের সব রহমতের দরজা খুলে দিয়েছেন, জান্নাতের দরজাগুলো খুলে দিয়েছেন। ওয়াগুল্লাকাত আবওয়াবুল জাহিম, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়া হয়েছে, জাহান্নামের দরজা তিনি বন্ধ করে দিয়েছেন। ওয়া সুলসিলাতিস শায়াতিন, এবং আমাদের চিরদুশমন শয়তান, ওই শয়তানকে শৃঙ্খলিত করা হলো, তার পায়ের মাঝে আল্লাহ ডান্ডা বেড়ি পড়িয়ে দিয়েছেন। জান্নাতের দরজা খুলে দিলেন, জাহান্নামের দরজা বন্ধ করে দিলেন, শয়তানের পায়ের মাঝে শৃঙ্খল আবদ্ধ করলেন। ইউনাদি মুনাদ, একজন ঘোষণাকারীকে ঘোষণা করতে বললেন, একজন ফেরেশতা রমজানের চাঁদ ওঠার সাথে সাথে ঘোষণা করছে, ইয়া বাগিয়াল খাইরে আকবিল, ও কল্যাণকামী, কল্যাণের দরজাগুলো খুলে দেয়া হয়েছে, জান্নাতের দরজা খুলে দেয়া হয়েছে, তুমি থেমে থাকো না, তুমি দৌড়াও কল্যাণের দিকে। ইয়া বাগিয়ার শাররে আকসির, আর তোমরা যারা অকল্যাণের সাথে জড়িত ছিলে, গুনাহ করতে, নামাজ কাজা করতে, মদপান করতে, চুরি করতে, ডাকাতি করতে, মানুষ ঠকাতে, ওজনে কম দিতে, মালে বেঝাল দিতে, মিথ্যার বেশাতি করতে, তোমরা থেমে যাও, আল্লাহ শয়তানের পায়ের মাঝে শিকল লাগাইয়া দিছে, রোজার মাসেও তুমি অন্যায় করবা, এখন শয়তানের দোষ দেওয়ার সুযোগ তোমার আর নাই। তাহলে রোজার মাঝে যারা অন্যায় করছো, বুঝতে হবে তুমি নিজে অন্যায়কারী হয়ে গেছ, রোজার বাহিরে তুমি অন্যায় করে শয়তানের দোষ দিতা। মানুষ অন্যায় করলে জিজ্ঞাসা করলে কয় ভাই শয়তানে করাইছে, তো রমজানে তো শয়তানের পায়ে আল্লাহ শিকল লাগাইয়া দিছে, এখন তুমি কেন অন্যায় করবা, আকসির, তুমি আবার একটু থামো। এখন যারা থেমে যাবে, অন্যায় অনাচার ছেড়ে দিয়া রমজানের রোজা রাখা শুরু করে দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষগুলোর জন্য ক্ষমার ঘোষণা দিয়েছেন। এই ক্ষমা পাওয়ার জন্য দ্বিতীয় দশক পর্যন্ত অপেক্ষার দরকার নাই। যদিও একটি হাদিস আছে, রমজানের প্রথম দশক রহমত, দ্বিতীয় দশক মাগফিরাত, তৃতীয় দশক এককুম মিনান নার নাজাত, এ হাদিসটি একটু দুর্বল, বরং একাধিক সহিহ হাদিসে পাওয়া যায় ক্ষমা আল্লাহ তাআলা প্রথম দিন থেকে শুরু করে দেন, মাগফিরাত দ্বিতীয় দশকে। তাহলে প্রথম দশকই মাগফিরাত নাই, এ হাদিসটা দুর্বল। قال النبي صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار 70 خريفا। বিশ্বনবী বলেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য প্রথম দিন রোজা রাখবে, শর্ত পালন করে প্রথম দিন রোজা রাখার সাথে সাথে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের দূরত্বে নিয়ে যাবেন, জাহান্নাম থেকে আল্লাহ তাআলা তাকে 70টি শরৎকাল দূরে নিয়ে যাবেন, বছরে শরৎকাল কয়বার, খরিফ, 70 খরিফা, 70টি শরৎকাল মানে 70 বছর। প্রথম দিন রোজা রাখার সাথে সাথে আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে 70 বছর দূরে নেবেন। এই 70 বছর বলতে সংখ্যায় 70 নাও হতে পারে, আধিক্যতা বোঝানোর জন্য ব্যবহৃত হয়েছে, যেটা তিরমিজির হাদিসে এসেছে একটু ভিন্ন রকম। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার খান্দাকান
কামা বাইনাস সামাই ওয়াল আরদ। বিশ্বনবী বলেন আল্লাহর সন্তুষ্টির জন্য প্রথম দিন যে ব্যক্তি রোজা রাখবে, শব্দগুলোর সাথে আপনি খুব ভালো করে নিজেকে ফিট করবেন, প্রথম দিন রোজা রাখবে আল্লাহর সন্তুষ্টির জন্য, কারণ থাকবে ইমান হেতেসাব আল্লাহর সন্তোষ শর্ত সাপেক্ষে। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি কামনা করে রোজা রাখে, সে রোজার মাঝে গুনাহ কেমনে করে বলুন তো? গুনাহ করলে আল্লাহ কি সন্তুষ্ট হন না অসন্তুষ্ট হন? তাহলে বোঝা গেল গুনাহগারের রোজা সন্তুষ্টির রোজা না। লকডাউন না হইয়া যদি আজকে অফিস আদালত খোলা থাকতো, রোজা রেখেও মিথ্যা কথা বলছে এমন অ্যাডভোকেট আছে না নাই? জেনে শুনে রোজা রাখার পরেও মিথ্যা রায় দিচ্ছে এমন হাকিম আছে না নাই? রোজা রাখার পরে মিথ্যা বলে, মিথ্যার বেসাতি করে, অন্যায় করে, অনাচার করে, জুলুম করে, ওজনে কম দে, মালে বেজাল দিচ্ছে, দ্রব্যমূল্য আকাশচুম্বী করে রোজাদারকে কষ্ট দেয়, জানে এগুলোতে আল্লাহ খুশি হয় না, এই জাতীয় অপরাধীর রোজা আল্লাহর সন্তুষ্টির রোজা হতে পারে না। পুরস্কার পাওয়ার জন্য আল্লাহ এবং তার রাসূল কিছু শর্ত দিয়েছেন। মান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় রোজা রাখা মানে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যে ব্যক্তি রাখবে প্রথম রোজার পুরস্কার, জালাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারে খান্দাকা, আল্লাহ তাআলা জাহান্নাম এবং রোজাদার ব্যক্তির মাঝখানে একটি পরীক্ষা খনন করেন। ওই পরীক্ষার দূরত্ব হচ্ছে কামা বাইনাস সামা ইওয়াল আরদ, আকাশ এবং জমিনের দূরত্বের সমান। এর মানে আল্লাহ তাআলা প্রথম দিনের রোজার পুরস্কার হিসাবে জাহান্নাম থেকে আপনাকে জমিন থেকে আকাশ পরিমাণ দূরত্বে নিয়ে যাবেন। নাজাত শুরু হবে প্রথম দিন থেকেই। আল্লাহ ফাকরাব্বুল আলামিনের রাসূল বলেন ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা, নাজাতের জন্য শেষ দশক পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন হবে না, বরং আল্লাহ ফাকরাব্বুল আলামিন রমজানের প্রতিটা রাতে তার কিছু বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। সুবহানাল্লাহ, অলরেডি যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেছে তাদেরকে তো আর মুক্তি দেওয়ার কিছু নাই, তাহলে জাহান্নামীদের কাতার থেকে মুক্তি দেন প্রতি রাতে। এ শব্দ দিয়ে বোঝা যায় এমন কিছু মানুষ যাদের নাম গত রাতেও জাহান্নামের তালিকায়। কথা একবারে সহজ, যাদের নাম জাহান্নামীদের তালিকায় নাই তাদেরকে তো মুক্তি দেওয়ার কিছু নাই। তাহলে বোঝা যাচ্ছে ওয়ালিল্লাহি উতাকাউফ মিনান নার, আল্লাহর জন্য কিছু ওতাকা থাকে, মুক্তিপ্রাপ্ত মানুষ থাকে, যাদেরকে আল্লাহ জাহান্নামের তালিকা থেকে, জাহান্নামীদের তালিকা থেকে মুক্তি দেন। তালিকা ফি কুল্লি লাইলা, প্রতি রাতে। তাহলে মুক্তি পাওয়ার আগেও সে জাহান্নামীদের তালিকায় ছিল। রমজান মাসের প্রতি রাতে কিছু মানুষকে আল্লাহ ওই তালিকা থেকে নাম কেটে দেবেন। সুবহানাল্লাহ, এখন তাদের তালিকার অন্তর্ভুক্ত হওয়া দরকার আছে না নাই? আহ, রমজান সে বরকত নিয়ে, সে ফজিলত নিয়ে এসেছে। এজন্য আমরা বেশি বেশি দোয়া করা দরকার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, হে আল্লাহ তুমি জাহান্নাম থেকে আমাদের মুক্তি দাও। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সখতিকা ওয়া আযাবিন নার। ইবনু মাজাহতে হাদিস আসছে, মান ইস্তাজারা মিনান নারি সালাসা মাররাত ক্বালাতিন নার আল্লাহুম্মা আজিরহু মিনান নার, যখন কোনো ব্যক্তি তিনবার আল্লাহর কাছে পরপর জাহান্নাম থেকে ফানা চায়, তখন আল্লাহ মেসেজটা জাহান্নামের কানে পৌঁছান, জাহান্নামকে কথা বলার তৌফিক দেন, জাহান্নামকে আল্লাহ বলেন আমার এই বান্দা তোর কাছে আসতে চায় না, মুক্তি চায়, আমার কাছে তিনবার বলেছে আল্লাহ আমি জাহান্নাম থেকে মুক্তি চাই, জাহান্নামকে আল্লাহ কথা বলার তৌফিক দেয়, জাহান্নাম তখন বলে আল্লাহুম্মা আজিরহু মিনান নার, ও আল্লাহ আমি জাহান্নামও বলি তাকে তুমি মুক্তি দিয়ে দাও। তাহলে জাহান্নাম থেকে বেশি বেশি মুক্তি চাইতে হবে, বেশি বেশি করে চাইতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জাহান্নাম থেকে মুক্তি চাইতেন। আমার বন্ধু, রমজান মাস এমন এক নিয়ামতের মাস,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রোজা তোমার জন্য কিয়ামতের দিন আল্লাহর কাছে শাফাআতকারী হবে। আসসিয়াম ওয়াল কুরআন ইশফাআন লিল আবদ ওয়া ইয়াকুলু সিয়াম আল্লাহুম্মা ইয়া রাব্বি ইন্নি মানাতুহু আত-তুআমা ওয়াশ-শারাবা বিন নাহার ফাশফিনি ফি রোজা কে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলার সুযোগ দেবেন। রোজা কিয়ামতের ময়দানে হাজির হবে, যে লোকগুলোর আমল ভালো তাদের জন্য সুপারিশের কোনো প্রয়োজন নাই। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহর ঘোষণা, যার নেকের পাল্লা ভারী হবে সে জান্নাত পাবে, তার জন্য সুপারিশের কোনো দরকার আর নেই। তাহলে সুপারিশ দরকার কার? যার নেকের পাল্লা হালকা, গুনাহ বেশি। আমরা যারা গুনাহগার, আল্লাহ আপনার রোজাকে কিয়ামতের দিন হাজির করাবেন, মিজানের পাল্লায় দেখা যাবে আপনার গুনাহ বেশি, সওয়াব কম, আপনি বিপদে পড়ে গেছেন। সিয়াম ইয়া রব ইন্নি মানাতু ত্বামা ওয়া শারাবা বিন নাহার। রোজা সেদিন বলবা আল্লাহ এই যে গুনাহগার বান্দাটা, যার সওয়াব কম গুনাহ বেশি, জাহান্নামী হয়ে যাচ্ছে, আমি রোজা তোমার কাছে সুপারিশ করতে এসেছি, আমি দিনের বেলায় তাকে খাবার এবং পানাহার থেকে, খাবার থেকে পানীয় থেকে তাকে আমি বিরত রেখেছি। মানাতু শাহওয়াত, তাকে আমি স্ত্রী সংসর্গ নেয়া থেকে বিরত রেখেছি, আমি রোজার কারণে সে দিনের বেলায় খায় নাই, নিজের সুন্দরী স্ত্রী ছিল তার সঙ্গ নেয় নাই। ফাশফিনি ফি, আমি রোজা তোমার কাছে সুপারিশ করছি, তুমি সুপারিশ গ্রহণ করে তাকে মুক্তি দিয়ে দাও। ফায়াকুলুল কুরআন ইন্নি মানাতুহু নাওমা বিল্লাইল ফাশফিনি ফি, কুরআন হাজির হবে। এই জন্য আমি বলেছি, যারা কোরআন তেলাওয়াত পারেন না রমজানে পড়বেন, গত জুমা আমি সিরিয়াসলি বলেছি, কোরআন যারা তেলাওয়াত করবেন রাতের বেলায়, কোরআন আপনার জন্য হাজির হবে সুপারিশকারী হইয়া। কোরআন বলবে আল্লাহ এই তেলাওয়াত সে করেছে, তেলাওয়াত সে শুনেছে, তেলাওয়াত করে করে রাতে ঘুম যায় নাই, ঘুম নষ্ট করেছে, ও আল্লাহ আমি কোরআন আজকে সুপারিশ করছি, এ গুনাহগার বান্দাকে তুমি আমার সুপারিশ কবুল করে মুক্তি দাও। ফায়ুশাফফান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অতঃপর তাদের দুইজনের সুপারিশ কবুল হবে। রোজার সুপারিশ, কোরআনের সুপারিশ কবুল করা হবে, আর সুপারিশ কবুল হলে আপনি মুক্তি পাবেন। এই জন্য আমাদের রোজাটা যেন আল্লাহর কাছে হাজির হওয়ার মতো রোজা হয়। আসসিয়ামু জান্নাহ মা লাম ইউনফাখ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজা হচ্ছে ঢাল স্বরূপ। যুদ্ধের মাঠে একজন সৈনিক ঢাল নিয়ে যায়, তলোয়ার নিয়ে যায়, তলোয়ার দিয়া প্রতিপক্ষের সাথে যুদ্ধ করে, আবার ঢাল দিয়া প্রতিপক্ষের তলবারির আঘাতকে প্রতিহত করে। রোজা জাহান্নামের আগুন থেকে আমাদের প্রতিহতকারী ঢাল হবে। সুবহানাল্লাহ। আসসিয়ামু জান্নাহ, সহি বুখারীর রাওয়ায়ত, আসসিয়ামু জান্নাহ, এই রোজা হচ্ছে ঢাল। তবে ঢালটা যদি ভাঙ্গা হয় তাহলে কিন্তু এই ঢাল দিয়ে তরবারির আঘাত থেকে নিজেকে বাঁচানো যায় না। এই জন্য অন্য হাদিসে রাসূল বলছেন মা লাম ইউনফাখ, তোমার রোজা তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবে ঢালের মতো ততক্ষণ, যতক্ষণ না তোমার এই রোজা ভেঙ্গে না যাবে, ছিদ্র হয়ে না যাবে। তাহলে বোঝা গেল কিছু কিছু মানুষের রোজা ছিদ্র থাকে, ভাঙ্গা থাকে। আল্লামা ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ ফাতুল বারীতে বলছেন ইউনফাকু সাওমু বিল কিযবি ওয়াল গীবাতি ওয়াস সাদাম ওয়াবিল খিয়ানাতিল আয়ুন ওয়াবিল খিয়ানাতিল আয়ুন। ইবনে হাজার আসকালানি বলেন রোজা ছিদ্র হবে যদি কেউ রোজা রেখে মিথ্যা বলে, রোজা রেখে গীবত করে, রোজা রাখার পরে চোখের খেয়ানত করে। রমজান মাসেও এখনো জি বাংলা, স্টার জলসা, বিভিন্ন চ্যানেলে নাটক সিনেমা চলছে, রোজা রেখে ওইগুলো দেখে, এমন কিছু রোজাওয়ালাও আছে না নাই, তাদের চোখের খেয়ানত হচ্ছে।
অবে খেয়ানাত দিল আয়ুন, চোখের খেয়ানত হচ্ছে। যুবকদের সময় কাটে না, লকডাউনে চাকরি বাকরিও বন্ধ, দোকানপাট বন্ধ, কামগাজ নাই। তাই জোহরের নামাজ পড়ে ঘরে যাইয়া বইয়া লম্বা তিন ঘন্টা সিনেমা দেখে সময়টা তো কাটল, নাটক দেখে সিনেমা দেখে চোখের খেয়ানত করছেন। আপনার রোজা কেয়ামতের মাঠে সুপারিশকারী রোজা হবে না, সাবধান। এই জন্য এমন রোজা রাখবেন যেটা আপনার জন্য আমার জন্য সুপারিশকারী হবে। রোজা এমন এক নিয়ামত, ইসলামের যত বিধান আছে সবগুলোর সাথে তার কিছু বৈপরীত্য আছে, এক্সেপশনালিটি আছে, তার কিছু বিশেষত্ব আছে। তার মাঝে একটা বিশেষত্ব হলো রোজাওয়ালার জন্য জান্নাতে যাওয়ার আলাদা দরজা থাকবে, যেটা অন্য কোনো ইবাদতের জন্য নাই। হাজির জন্য আলাদা জান্নাতে ঢোকার কোনো দরজা আছে এটা আমার জানা নেই। যাকাত দেবেন এটা ফরজ, দিতেই হবে, কিন্তু আলাদা দরজা নাই। রোজাওয়ালার জন্য জান্নাতে ঢোকার আলাদা দরজা দিছে আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা একবারে ব্যতিক্রম। ইন্না ফিল জান্নাতি সামানিয়াতা বুয়াব মিনহা বাবুন ইউসাম্মা রাইয়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে প্রবেশ করার জন্য বড় বড় আটটা দরজা থাকবে, বিশাল বড় বড় দরজা থাকবে। অন্য হাদিসে পাওয়া যায় একটা অত্যন্ত দ্রুতগামী ঘোড়া যদি তিন দিন লাগাতার দৌড়ায় তাহলে যতটুকু যেতে পারবে জান্নাতে প্রবেশের এক একটা দরজা অত বড় হবে। আরে ভাই, কিছু কিছু কথা শুনলে সুবহানাল্লাহ কওয়া লাগে, বলা উচিত। জান্নাতে দরজা ছোট না বড়? একটা ঘোড়া দ্রুতগামী আর রাকেব আল মুজাব্বিদ, তার পিঠে উঠেছে এমন এক সওয়ারি যে খুব দক্ষ ঘোড়া চালাতে পারে, ঘোড়াও খুব দৌড়াতে পারে। ওই ঘোড়া তিন দিন দৌড়ালে যত দূর যাবে এক একটা দরজা তত বড় হবে। রাসূলুল্লাহ বলেন জান্নাতিরা সে দরজা দিয়ে যখন প্রবেশ করবে তাকাদু মানাকিবুহুম তাজুলু, এমন অবস্থা হবে যে এমন ভিড় লাগবে ওই ভিড়ের কারণে তাদের একজনের গর্দানে আরেকজনের গর্দান লেগে যাবে, ব্যথা হয়ে যাবে, মনে হয় যেন ঘাড় কাইট হইয়া গেছে। দরজা এত বড় তারপরও ভিড়, আবার এমন ভিড় যে মনে হয় যেন গা কাঁধ ব্যথা হয়ে গেছে। ভিড় কি কম না বেশি? এতে কি বোঝা যায়? জান্নাতে প্রবেশকারীর সংখ্যাও কম হবে না। তবে বেল পাকলে কাকের কি? জান্নাতি অনেক, কিন্তু আপনি আছেন কিনা, আমি আছি কিনা সেটাই তো ভাবা দরকার, ঠিক কিনা? তাই খবর শুনে যদি আমি না থাকি সুবহানাল্লাহ, কই লাভটা কি? লটারি পাইছে একজন, আমি লাভ দিয়ে লাভ, এই জন্য যে লটারিতে জিতে সে লাভ দেয়, আর যারা জিতে নাই তাদের মন কালা থাকে, মুখ কালা থাকে। যদিও লটারি সবসময় জায়েজ নেই, কিছু কিছু জায়েজ আছে, সেটা ভিন্ন আলোচনা, অন্য একদিন করব। তাহলে লটারি যে জিতছে সে লাভ পাচ্ছে, যে জিতে নাই সে মুখ কালো করে খাড়াই রয়েছে। এখন জান্নাতি অনেক, এটা শুনে সুবহানাল্লাহ বলছেন, ঠিক আছে ভালো বলতেই হবে, সুবহানাল্লাহ বলার মাঝে স্বভাব আছে কিনা সেজন্য বলতে হবে। কিন্তু নিজের নাম যদি জান্নাতিদের তালিকায় না থাকে খুশি হইয়া সুবহানাল্লাহ কইয়া লাভ নাই। আমার বন্ধু, আল্লাহ জান্নাতের বড় বড় আটটা দরজা বানাইয়া একটা দরজার নাম দিয়েছেন রাইয়া, মিনহা বাবুন ইউসাম্মা রাইয়্যান। আটটা দরজার মাঝে একটা দরজার নাম হলো রাইয়্যান, লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। ওই দরজা দিয়া যারা রোজা রাখে নাই কোন বেরোজদারি সে জান্নাতের দরজায় প্রবেশ করতে পারবে না। বেরোজদারিও জান্নাতে যাবে, এমন অসংখ্য বেরোজদারি আছে যারা জান্নাতে যাবে। যেমন মা খাদিজা, উনি এন্তেকাল করেছেন রোজা ফরজ হওয়ার আগে, রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে, উনি এন্তেকাল করেছেন নবুয়তের দশম সনে, হিজরতের দুই বছর আগে, তিন বছর আগে, তেরোতম সনে হিজরত হল। তাহলে রোজা ফরজ হওয়ার পাঁচ বছর আগে মা খাদিজা মরে গেছে। মা খাদিজা কি জান্নাতে যাবেন না?
ডেফিনেটলি যাবেন। সহিহ মুসলিম হাদিস আছে, অবশ্যিরা বিবাইতিন ফিল জান্নাহ মিন কসাবিন লা সখাবা ফিহা ওয়ালা নাসাবা। আল্লাহ খাদিজার জন্য জান্নাতে ঘর বানাইছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন এক নারী যাকে আল্লাহ নিজে সালাম পাঠাইছে, সুবহানাল্লাহ। পুরুষ সাহাবীদের ব্যাপারে এমন হাদিস আছে কিনা আমি জানি না, কিন্তু মহিলা সাহাবীদের মাঝে হযরত খাদিজা একমাত্র নারী আল্লাহ নিজে যাকে সালাম পাঠাইছে এবং বলছে তার জন্য জান্নাতে আমি ঘর বানিয়ে রাখছি, তাকে সুসংবাদ দিয়ে দেন। এখন মা খাদিজা জান্নাতে যাবে কিন্তু রাইয়ান দরজা দিয়ে না, অন্য দরজা দিয়ে। এইভাবে আজকে ইমান এনেছে, রোজার আগের দিন মরে গেছে। ইমান আনছে ধরেন দুই মাস আগে কোনো একজন হিন্দু, রোজা আসার আগে মরে গেছে, সে কি রোজা রাখছে? জান্নাত পাবে এই দরজা না, একটা দরজা স্পেশাল শুধু রোজাওয়ালার জন্য থাকবে, লা ইয়াদখুলুহু ইল্লা সায়মুন। রোজাওয়ালা ছাড়া কেউ ঢুকবে না সেখান দিয়ে, অনুমতি নাই। ইয়াকালু আইনাস সায়মুন আইনাস সায়মুন আইনাস সায়মুন হাত্তা ইযা দখালা আখিরুহুম উগলাকা মা লাম ইয়াদখুল মিনহু আহাদুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই দরজার একবারে চৌকাটে দাঁড়ায় আল্লাহর ফেরেশতারা আহ্বান করবে আইনাস সায়মুন আইনাস সায়মুন। আর কোন রোজাওয়ালা এখনো বাকি আছো নাকি? দরজা কিন্তু বন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি ঢোকো ঢোকো ঢোকো। যেমন গুলিস্তানে গেলে দেখবেন, সায়দাবাদে গেলে দেখবেন গাড়ি যখন ছেড়ে দেয় তখন গাড়ির স্টাফ ডাক দেয়, এ অমুক জায়গা সিলেট 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 এরকম ডাকে না, এখানে খাড়ায় মাঝে মাঝে ডাকে সাইনবোর্ডে, এই কুমিল্লা 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 ওঠেন, কুমিল্লা কে যাবেন ওঠেন। জান্নাতের রাইয়ান দরজায় দাঁড় করাই আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন রোজাওয়ালাদেরকে ডাকো, সুবহানাল্লাহ। এই রোজাওয়ালা কেউ এখনো কি জান্নাতে ঢোকো না, আসো নাকি আসো, আইনা সায়মুন আইনা সায়মুন আইনা সায়মুন ইযা দাখালা আখিরুহুম উগলাক। যখন সর্বশেষ রোজাওয়ালা প্রবেশ করবে ওই দরজা বন্ধ হবে, সুবহানাল্লাহ, এর আগ পর্যন্ত সে দরজা বন্ধ হবে না। এখন আমরা যারা রাইয়ান নামক দরজা দিয়ে ঢুকতে চাই রোজার যথাযথ যত্ন নিতেই। قال النبي صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاف الحسنة من عشر أمثالها إلى سبعمائة ضعف إلا الصوم. قال تعالى الصوم لي وأنا أجزي به. রোজার আরো বড় একটা পুরস্কার আছে, যেটার মতো পুরস্কার ভিন্ন আর কোনো আমলের নেই। রোজার স্পেশালিটি, রোজার বিশেষত্ব সেটা হলো প্রত্যেকটা আমল আমরা যেগুলো করি, যাকাত দেই সাদাকা দেই ভালো কথা বলি সত্য বলি নামাজ পড়ি হজ করি, প্রত্যেকটা আমল আল্লাহর হাবিব বলেন তার পুরস্কার 10 থেকে 700 গুণ হতে পারে, সুবহানাল্লাহ। আমলের পুরস্কার 10-এর নিচে নাই। মান যা বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকটা বনি আদমের আমল একটা করলে সওয়াব কমপক্ষে 10টা, ইলা সাবইমিয়াতি দিরহ, সেটা 700 গুণ হতে পারে, আরো বেশি হতে পারে। আল্লাহ তাআলা কোরআন মাজিদের একটি আয়াতে বলছেন কামাসালি হাব্বাতিন আনবাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা। 700 গুণের কথা কোরআনে আছে। যখন বনি আদম 1 টাকা দান করে আল্লাহ বলেন সেটা 700 পর্যন্ত সওয়াব হবে, এটা বলার পরে বলতেছেন ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা, 700-তে গিয়ে শেষ না, আল্লাহ যদি চায় তাহলে আরো গুণ দিয়ে দিয়ে বাড়াতে থাকেন, সুবহানাল্লাহ। দেফুন দুফুন, দেফ মানে হচ্ছে গুণ করা, যোগ বিয়োগ তারপরে কি গুণ, যেটাকে পূরণ শব্দ বলে কেউ কেউ ভাগ। গুণ মানে হচ্ছে যেটা লাফায়া লাফায়া বাড়ে, 3-এর সাথে 3 যোগ দিলে 6 হয় কিন্তু যোগ চিহ্নের জায়গায় পূরণ দিলে কি হয়, মাশাআল্লাহ, বুঝতে পারছেন? তাহলে পূরণ মানে লাফায়া লাফায়া বাড়ে, 12-এর সাথে 3 দিলে 15 হয় পূরণ দিলে 36 হয়, লাভ দিয়ালিয়া বাড়ে। আল্লাহ এমন শব্দ যোগ করেছে, কি চাই সিগনিফিক্যান্স, কি চমৎকার রহস্যপূর্ণ শব্দ, ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা, কি তাৎপর্য,
আমি আল্লাহ শাশ্বতে থামায়া রাখি না, আমি চাইলে এটা লাফায় লাফায় বাড়াতে থাকি। সুবহানাল্লাহ। একটি খেজুর সওয়াব তার পাহাড় পরিমাণ হবে, বুখারীতে এসেছে। মান তাসাদদাকা বিআদ্দি তামারাতিন মিন কাসাবিন তাইয়্যিব ফাইন্নাল্লাহ লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা ثُمَّ يُرَبِّي لِصَاحِبِهَا كَمَا يُرَبِّي أَحَدُكُمْ فَلُوَّا حَتَّى تَكُونَ مِثْلَ الْجَبَلِ খেজুর দেবেন একটা, সওয়াব হবে 10 গুণ, কিয়ামতের দিন দেখবেন পাহাড় পরিমাণ। সুবহানাল্লাহ। আল্লাহ এটা এমন বাড়াইছে, লাফাইতে লাফাইতে এত বাড়ছে কল্পনা করতে পারবেন না। আমার বন্ধু আল্লাহর হাবিব বলেন এই হলো আমলের পুরস্কার, ইল্লা সাওম, এটা কিন্তু রোজার পুরস্কার নয়। তোমরা এতক্ষণ যে সওয়াব শুনলা বেড়ে যাবে, এটা হলো সাধারণ অবস্থায়। রমজান যদি হয় তাহলে বাড়বে আরো কত, শাহরুল মুবারক, এটা তো বরকতের মাস। সুবহানাল্লাহ। তাহলে যে বেড়ে কোথায় যাবে কল্পনাও করতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাকাররাবা ফীহি বিখসলাতিন মিনাল খাইর কানা কামান আদা ফরিদাতান ফীমা সাওয়াহু ওমান আদা ফীহি ফরিদাতান কানা কামান আদা সাবঈনা ফরিদাতান ফীমা সাওয়াহু। রমজান আসলে এটা কিভাবে বাড়বে শোনো, এই মাসে যে একটা নফল কাজ করে এটা নফল থাকে না, আল্লাহ এটারে ফরজ বানাইয়া সওয়াব দেয়। ওলামায়ে কেরাম এই শব্দের তাৎপর্য বুঝে ফেলেছেন, আপনারা যারা সাধারণ মানুষ তারা বোঝেননি। এই জন্যই তো আল্লাহ বলছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল ওলামা, আলেমরা আল্লাহরে প্রকৃত ভয় করে। আলেম মানে লম্বা টুপি আর পাগড়ি আর জামানা, এলেম এলেম, আপনার থাকলে আপনিও আলেম। আলেমরা বোঝে শব্দের শান। নফল ফরজ হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটা যে কত বড় পুরস্কার আপনি কল্পনাও করতে পারবেন না। কারণ সারা রাত যদি আপনি ধরেন রাতের 11টায় দাঁড়াইলেন, একবারে সাহারি পর্যন্ত আপনি নফল নামাজ পড়লেন, এক সেকেন্ডের জন্য আপনি বিরত হন নাই, সারাক্ষণ নামাজে ছিলেন, সারা রাত তারা তাহাজ্জুদ পড়লেন, যত সওয়াব পেলেন। ফজরের নামাজের দুরাকাত ফরজের সমান হবে না। এক মাস পড়লেন, এক বছর পড়লেন, 10 বছর পড়লেন, পুরা জীবন পড়লেন, 100 বছর 150 বছর হায়াত পেয়েছেন, এ 150 বছরে যত নফল নামাজ পড়েছেন তার সওয়াব যদি এক জায়গায় জড়ো করা হয়, দুরাকাত ফজরের ফরজের সমান হবে। ফরজ এমন এক জিনিস যেটা কখনো নফল দিয়ে তার ঘাটতি পূরণ হয় না, মা এবং খালার মতো আর কি। আচ্ছা বলুন তো, মা যদি মরে যায় কয়জন খালারে বাড়িতে আনলে মায়ের মতো হইবে? বাচ্চারে যদি কয় তোর মা মরছে কি হয়েছে, আমরা খালার আতো আছি কান্দা বন্ধ হইব? খালা 10 জন আইলে, 20 জন আইলে, মায়ের অভাব খালা দিয়ে পূর্ণ হয় না। ফরজ এমন এক জিনিস যা কখনো নফল দিয়ে একসাথ হয় না, এটা কোয়াইট ইম্পসিবল, এটা জিনসই আলাদা। কিন্তু রোজা আসলে আল্লাহ নফলগুলোকে ফরজ বানাইয়া দেয়। সুবহানাল্লাহ। সওয়াব দেওয়ার সময় প্রত্যেকটা নফলকে ফরজ বানাইয়া সওয়াব। সহজভাবে আপনারাও বুঝবেন, আচ্ছা একজন লোক সারা রাত তাহাজ্জুদ পড়ছে, ফজরের নামাজ পড়ে নাই, কামটা ঠিক হয়েছিল? হ্যাঁ, কারণ সে আসলটাই তো সেরে দিয়েছে, ফরজ ফরজই। আমার বন্ধু এখন রোজার মাস আসলে সওয়াব এমনভাবে বাড়বে, কোথায় যাবে? এই জন্য আমরা বলি রমজান আসলে দান করুন, দান করুন, দান করুন, ইবাদত করুন, ইবাদত করুন, ইবাদত করুন। কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদা ফি রমাদান হিনা ইয়ালকাহু জিব্রিল। বিশ্বনবী খুব দানশীল মানুষ ছিলেন, রমজান যখন আসতো তিনি এমনভাবে দান করতেন, কারিহিল মুরসালা, প্রবাহিত বাতাসের মতো, বাতাস যদি এখান দিয়ে প্রবাহিত হয় 10,000 মানুষ দাঁড়ায় থাকে, সবার গায়ে লাগবে প্রবাহিত বাতাস। রমজান আসলে বিশ্বনবীর দান সাদাকা মদিনার সকল গরিবের গায়ে লাগত,
খুঁজে 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 বের করে দিতে, কারণ সওয়াব অনেক বেড়ে যাবে। তো আমরা আলহামদুলিল্লাহ আজকে মাত্র 3 নম্বর রোজায় আছি, এখনো 27টা বাকি আছে। এই 3 দিন যারা দান সাদাকা করি নাই, এখন থেকে শুরু করা দরকার আছে না নাই? আগামী বছর রোজায় নাও থাকতে পারে, বলা যায় না। এই জন্য এমন একদিন যাবে না যেদিন সাদকা করবেন না। সবসময় আমরা ফকির পাই না, অনেক সময় এমনও দিন যায় বাড়ি থেকে বের হই না, লকডাউনে বের হচ্ছেন না। আলহামদুলিল্লাহ, জাস্ট ইন্সপিরেশনের জন্য বলছি। আমি একটা মাটির এত বড় ইয়ে কিনছি, কি বলে, ব্যাংক। ওই ব্যাংক কিনে ঘরে সবাই রে বলে রাখছি, এটা হলো গরিবের ব্যাংক, এটা লিল ফকার আওয়াল মাসাকিন। যেদিন গরিবদেরকে দান সাদাকা করার রাস্তায় পাবো না, সেদিন আমিও এখানে দিই। ঘরের লোকদেরকে বলছি প্রতিদিন দিবা। কিছুদিন আগে, মাস 3-4 আগে, এক বুড়া রিক্সাওয়ালা রিক্সায় উঠলাম কারণ বাজারে, বাসায় গিয়ে পৌঁছলাম, প্রতিমধ্যে খোঁজ খবর নিলাম, চাচা কি অবস্থা, সরি ভুল বলেছি, আরো কয়েক মাস আগে, গত লকডাউনের শেষ দিকে, 5-6 মাস হতো হয়ে গেছে। চাচা বলতেছে যে ঘর ভাড়া দিতে পারি নাই, 2 মাসের ঘর ভাড়া বাকি আছে, লকডাউনে রিক্সা টিক্সা নিয়েও বের হইতে পারি না, যাত্রীও কম, এখন খুব টেনশানে আছি যে ঘর ভাড়া না দিলে তো এই মাসে বাইর করে দিবে। এখন ফোলাফান লয়ে যে জামু কই চাচা, এটা ভাবতেছি। তার অসহায়ত্ব আমাকে খুব কষ্ট দিল, তো আমি তাকে দাঁড় করাইয়া পরে বাসায় গিয়া ওই ব্যাংক, ব্যাংক অনেকদিন ধরে আমি এটা করি, পুরাটা মাটির ব্যাংক ওর হাতে তুলে দিলাম যে চাচা এটা বাড়িতে নিয়ে ভাঙিয়ে। এখানে আরেকটি ফজিলত আছে, সেটা হচ্ছে মাটির ব্যাংকে কত টাকা আছে আমি কি জানি? কথা বলেন না কেন ভাইয়ের, জানি আমি। তাহলে গোপন দান করলে আরশের নিচে জায়গা পাওয়া যায়, হাদিসটা মনে আছে নি? তাহলে এটার একটা সুযোগ আছে যে কত দিছে আমিও জানি, ডান হাতে দিলে বাম হাত জানে না, এর মানে আমি জানি না। তো লকডাউনের কারণে আপনারা অনেকে বের হতে পারবেন না, বাড়িতে ভিক্ষুকও আসে না, এজন্য সবাই রমজানের একদিন মিস হবে না যেদিন টাকা দেবেন না। ফকির ফাইলে ফকিরকে দেবেন, যেদিন পাবেন না ওই দিন ওই ব্যাংকে দিয়ে দেবেন, এটা ফকিরের জন্য দিলাম। আমাদের মসজিদে কাজ চলছে, দেখতে পাচ্ছেন আপনারা, নির্মাণাধীন মসজিদ, প্রতিদিন কাজ চলছে আলহামদুলিল্লাহ। গত জুমায় এসে দেখেছেন অজুখানা এখানে, এই জুমা দেখছেন অজুখানা চলে গেছে ওখানে, গত জুমায় এগুলো খোলা পেয়েছেন, এই জুমায় এসে ভরাট পেয়েছেন, আলহামদুলিল্লাহ কাজ আগাচ্ছে। বিশাল পরিকল্পনা, 8-10 তলা বিল্ডিং হবে, তবে আরও কিছু কাজ বাকি আছে। অনেকে প্রশ্ন করেছেন যে হুজুর কাজ ধরলো না, এই জায়গাটুকু ডান পাশে, যেখানে আমার ডান পাশে 1,20,00,000 টাকা দিয়ে গত 1-1.5 মাস আগে ওনারা কিনেছেন, আরও কিছু কাজ আছে যেগুলো হয়তো ভবিষ্যতে দেখবেন, সবটা একসাথে করে কাজ ধরবে। এর মাঝেই এই কাজগুলো করতে 3.5 লাখ টাকা ঋণ হয়েছে। আমাকে সভাপতি সাহেব বললেন, এই মসজিদ কি সভাপতির একা না আমাদের সবার, আল্লাহর ঘরে দেয়া দরকার আছে না নাই? আজকে কাজে লাগাবেন এটা, এই সুযোগটা কাজে লাগাবেন। ওই যে কিছুক্ষণ পরে বক্স যাবে, গোপন দান আল্লাহ পছন্দ করে, পকেটে যা আছে হাত দিয়ে দিয়ে দেবেন। এই 27 দিন সামনে আছে, প্রতিদিন দান করবেন, কোথায় সওয়াব আল্লাহ পৌঁছাবে তিনি জানেন। এই সুযোগটা গ্রহণ করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। রাসূল বলেন ইল্লা সাওম, তবে সওয়াবের কথা যা শুনলা, এটা কিন্তু রোজার সওয়াব না। আবার আল্লাহর হাবিব বলেন, কাল আল্লাহ তাআলা হাদিসে কুদসি, সহি বুখারীতে এসেছে, সহি মুসলিমে এসেছে, আল্লাহ তাআলা বলেন, আসসাউমুলি ও আনাজি বিহি, আমার বান্দা রোজাটা আমার জন্য রেখেছে, এটা রোজার কি পুরস্কার দেব আমি এটা বললাম না, আমি এটা নিজ হাতেই দেব। সুবহানাল্লাহ, অন্য অন্য আমল আমি 700 আরো বেশি বাড়াবো, রোজারটা যে কি দেব এটা আমি কইলাম না। আসসাউমুলি, আসসাউমুলি, রোজা আমার জন্য রেখেছে, এর মানে কি? নামাজ কার জন্য পড়ছি আমরা, হজ কার জন্য করেছি, তো রোজা আল্লাহর জন্য মানে কি? লা রিয়া আফি, মুহাদ্দিসগণ ব্যাখ্যা করেছেন, রোজার মাঝে কোনো রিয়া নাই। নামাজ পড়লে দেখা যায়, হজ করলে দেখা যায়, যাকাত দিলে কমপক্ষে দাকে দিছেন সে দেখে, কিন্তু রোজা যে রাখছেন এটা কি দেখানো যায়? দেখানো যায় না। চুরি করে পানি খাওয়া যায়? খায় নাই। ঘরের দরজা বন্ধ করে ভাত খাওয়া যায়? খায় নাই। আমার আল্লাহ তুমি দেখো, তোমাকে আমি ভয় করি, প্রচন্ড পিপাসা, ডুব দিয়ে পানি পান করলে দুনিয়ার কেউ জানতো না,
কিন্তু আমরা পানি পান করি না আল্লাহ বলে আমার জন্য রেখেছে ওয়া আনা আজিজিবি এইজন্য পুরস্কারটা আমি নিজ হাতে দেব সুবহানাল্লাহ আহলি সয়াবে ফারহাতান এই রোজাওয়ালাগুলোর জন্য দুটো আনন্দের সময় ফারহাতুন ইনদা লিকা রাব্বি ফারহাতুন ইনদা ফিত্রি আল্লাহ যেদিন নিজ হাতে পুরস্কার দেবেন কি আনন্দ লাগবে যে আমার আল্লাহ আমার দিচ্ছে সুবহানাল্লাহ আর আমি নিচ্ছি জান্নাতির আল্লাহকে জান্নাতে গিয়ে দেখবে রোজাওয়ালারা পুরস্কার নেওয়ার সময় দেখবে সুবহানাল্লাহ আর শব্দটা একটু পরিবর্তন করলে শুধুমাত্র হরফের হরকতের একটু হেরফের করলে অর্থের মাঝে আরেকটি ভিন্নতা আসে আসসাউমুলি ও আনা উজাবি কোন কোন মহাদ্দেশ উজ্জা করেছেন শব্দের হরকতের পরিবর্তন করে তখন বাংলা অর্থ দাঁড়ালো রোজা আমার জন্য রাখলো আমি আল্লাহ নিজে রোজার পুরস্কার মাল্লাহুল মাওলা ফালাহুল কুল আল্লাহ বলবে আমি তোমার পুরস্কার এখন তুমি কি চাও বলো ওয়ালা খালুফু ফামিস সয়াম ইয়াতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক রোজা আল্লাহর কাছে এত প্রিয় একটি ইবাদত মানুষ যখন রোজা রাখে সকালবেলা পেটে খাবার থাকে যতটা দিন বড় হয় দিন গড়াতে থাকে পেটের খাবার হজম হতে থাকে যখন সন্ধ্যা হয়ে যায় বিকাল হয়ে যায় পেটের খাবার আর পেটে নাই শেষ এখন পিত্তথলি থেকে পেটের ভিতর থেকে একটা গন্ধ বের হয় খাবার না থাকার কারণে গন্ধটা দুনিয়ার মানুষের কাছে ভালো লাগে না কিন্তু আল্লাহর হাবিব বলেন ওই গন্ধটা আল্লাহর কাছে মিশকের চেয়েও আতরের চেয়েও বেশি প্রিয় মনে হয় সুবহানাল্লাহ 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 সম্মানিত ভাইয়েরা এই রোজাকে কদর করুন আরও কত ফজিলত রোজার আছে কিন্তু আরও কিছু কথা বলতে হবে তাই ফজিলত শেষ করলাম এখন এই ফজিলতগুলো কারা পাবে কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যামআ ওয়াকাম মিন কাঈমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহার বিশ্বনবী বলেন এমন অনেক রোজাওয়ালা আছে যাদের রোজা উপবাস এমন অনেক তাহাজ্জুদওয়ালা তারাবিওয়ালা আছে তাদের তাহাজ্জুদ তারাবি খতমে কোরআন তেলাওয়াতে কোরআন শুধু ঘুম নষ্ট আর কিচ্ছু পাবে না এমন রোজাওয়ালা আছে যারা পাবে শুধু উপবাস যারা পাবে শুধু ঘুম নষ্ট আর কিচ্ছু নাই তাহলে বোঝা গেল এতক্ষণ যে ফজিলত বলছি এই ফজিলত সবার কপালে নাই কিছু হতবাগা আছে তারা কারা কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইয়াদা কাওলাজ যুর ওয়ালা আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা ত্বামাহু ওয়া শারাবা আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি রোজা রেখেছে খাবার পানীয় পরিত্যাগ করেছে কিন্তু মিথ্যা পরিত্যাগ করে নাই কাউলে জোর পরিত্যাগ করে নাই মিথ্যা সাক্ষী দেয় মিথ্যা কথা বলে চোখের খেয়ানত করে অন্যায় অনাচার করে রোজার আগে যে গুণাগুলো করত রোজাতেও সেগুলা করে এগুলো সে ছাড়ে নাই তার খাবার এবং পানীয় পরিত্যাগ করার কোনো দরকার আল্লাহর নাই কোনো দরকার নেই খাবার পরিত্যাগ করার নাম রোজা ন আল্লামা কাজী নাসিরুদ্দিন বাইজাবি রাহেমাহুল্লাহ বিখ্যাত তাফসিরের কিতাব তাফসিরে বাইজাবির প্রণেতা উনি লিখেছেন আল্লামা ইবনে হাজার আসকালানি তার ফতুল বাড়িতে উনার উদ্ধৃতি এনেছেন কালান নাসিরুদ্দিন قال نصير الدين بايزابي رحمه الله ليس المقصود من شرعية الصوم نفس الجوع والعطش بل ما يتبعه من كسر الشهوات وتتبيع النفس الأمارة للنفس المطمئنة فإذا لم يحصل ذلك لا ينظر الله إليه نظر القبول نصير الدين بايزابي رحمه الله بلسان مانوشك خدايب ببشا কষ্ট দেওয়ার জন্য আল্লাহ রোজা ফরজ করেন নাই খাবার পানীয় পরিত্যাগ করার নাম রোজা না বরং আল্লাহ রোজা ফরজ করেছেন তার নফসে আম্মারাকে কন্ট্রোল করার জন্য সে যেন কন্ট্রোল করতে শিখে কাসির শাহওয়াত তার যে শাহওয়াত আছে গুনাহ করার প্রবণতা আছে এটাকে কন্ট্রোল করা তার নফসে মুতমাইন্নার
অনুসারী বানাবে নফসে আম্মারাকে। সামনে খাবার আছে, পেটে ক্ষুধা আছে, বারবার ঘড়ির দিকে তাকা, ইফতারের টাইমে খায় না, পিছনে কি দারোগা আছে যা আপনারা অ্যারেস্ট করবে, বুকে পিপাসা আছে, সামনে রু আফজার শরবত আছে, কত রকমের কোমল পানীয় সামনে, কিন্তু আপনি গড়ির দিকে বারবার তাকাচ্ছেন, আপনি পান করছেন না, পিছনে কোনো লাঠিয়াল নাই, মাথায় বাড়ি দেবে না, তো কেন পান করেন না, ক্ষুধা তো আছে, কেন খান না? একটা মাত্র কারণ, সন্ধ্যা পর্যন্ত খাইতে মানা করছে কে? সুবহানাল্লাহ। যে মরুভূমিতে রাখাল ছাগল ছড়ায় সৌদি আরবে, সেখানে 100 ছাগল আছে, একজন রাখাল আছে। মরুভূমিতে আপনারা অনেকে গিয়েছেন, আমিও গিয়েছি দেখার জন্য, ছয় কয়েকশো মাইল ভিতরে গিয়েছি গাড়ি নিয়ে। সেখানে গিয়ে দেখেছি ছোট ছোট ঝুপড়ি তাঁবু, এসি করা আছে। সেখানে মালিকেরা প্রতি মাসে একবার খাবার পৌঁছায় দেয়, তাদের গাড়ি আছে। ওই রাখাল একজন দুইজন থাকে, ওঁট চড়ায়, গরু চড়ায়, আপনার দুম্বা চড়ায়। রাখাল একা, 100 ছাগল, মালিক নাই, কেউ নাই। ওই রাখালও কিন্তু ইফতারের টাইমে গড়ির দিকে তাকায়, সেখানে সে খাইলে তো কেউ দেখবে না, কেন খায় না, মানা করছে কে? কথা বলেন, বলেন প্লিজ, বলেন কে মানা করছে? সুদ খাইতে মানা করছে কে? গোশ খাইতে মানা করছে কে? তো তুমি রোজা রেখে গোশ খাও কেমনে, সুদ খাও কেমনে? তুমি বুঝলা যে খাওয়া যাবে না, আল্লাহ মানা করছে, সূর্য ডুবলো কিনা, সুম্মা তিমসিয়াম ইলাল্লাইল, আমি খাবো না, খাবার আছে, পানিও আছে, পান করব না, আল্লাহ মানা করছে, তো আল্লাহ তো হারাম খাইতে মানা করছে। এই চিন্তা যার অন্তরে আসবে না, তার রোজা রোজা না। ফাইদা লাম ইয়াসুল যালিক লা ইয়ানজুরুল্লাহু ইলাইহি নাযরাল কুবুর। আল্লামা নাসিরুদ্দিন বায়যাবি বলেন, যে ব্যক্তির অন্তরের মাঝে চিন্তাটা জাগে নাই, সে আল্লাহর ভয়ে অনাচার পাপাচার পরিত্যাগ করে নাই, ওই ব্যক্তি খাবার পানীয় পরিত্যাগ করা দরকার নাই। তিনটি জিনিসের সমন্বয়ের নাম রোজা। ছাড়তে হবে পানাহার, ছাড়তে হবে কামাচার, ছাড়তেই হবে পাপাচার। খান্না খাবার আছে, পানাহার পরিত্যাগ, বউ আছে কাছে যান না, কামাচার পরিত্যাগ, অন্যায় করার সুযোগ আছে অন্যায় করবেন না, পাপাচার পরিত্যাগ, এ তিনটার নাম রোজা। আর যারা এটা করবে না, রাসূলুল্লাহ বলেন তারা পাবে উপবাস। কি পাবে? হ্যাঁ, সাবধান, এটা করবেন। এরপরে আমাদের কিছু দায় দায়িত্ব আছে এই রোজার পুরস্কার পাওয়ার জন্য। এক নম্বর দায়িত্ব ইখলাস, দুই নম্বর তাকওয়ার মানসিকতা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজার উদ্দেশ্য একটা, তাকওয়া, তাকওয়া, তাকওয়া। তাকওয়া মানে রোজা এসে টুপি মাথায় দেয়া না, নতুন পাঞ্জাবি কিনে গায়ে দেয়া না, যায় নামাজ হাতে নিয়ে একবারে তারাবীর নামাজে প্রথম কাতারে দাঁড়ানো না। লাইসা তাকওয়া বিকিয়ামিল লাইল ওয়া সিয়ামিন নাহার ইন্নামা তাকওয়া হিফজুন নাফস মিম্মা ইউসাম তারকু মা হারামাল্লাহ ওয়া আদাউ মা ইফতারাদাল্লাহ। মসজিদে এসে লম্বা নামাজের নাম তাকওয়া নয়, দিনের বেলা নফল রোজার ফরজ রোজার নাম তাকওয়া নয়। তাকওয়া হচ্ছে গুনাহ যেখানে আমি নাই, দিস ইজ তাকওয়া, হিফজুন নাফস মিম্মা ইউসাম, গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখার নাম তাকওয়া। আদাউ মা ইফতারাদাল্লাহ ওয়া তারকু মা হারামাল্লাহ ফাহুয়া তাকওয়া, যত ফরজ আছে ছাড়বো না, হারাম আছে করবো না, এটার নাম কি? তাকওয়া। এই জন্য রোজা থেকে এই শিক্ষা নিতেই হবে। বাড়িতে গিয়ে কাগজ কলম নিয়ে বসবেন, সোহেবুল বাই তাদরা বিমাফি, বাড়ির মালিক ভালো জানে বাড়িতে কি কি আছে, আপনি জানেন আপনি কোন গুনাহ করেন, তালিকা করবেন, তালিকা করবেন যে আমি কি কি গুনাহ করি। গুনাহ করে না এমন দুশো একজন এখানে আসে তো নাকি? হ্যাঁ আসে নাকি? থাকলে ফেরেশতা আছে আরে, আপনারা নেই। আমি বড় বড় ওয়াজ করি, আমি গুনাহ করি না, গুনাহ করে না শুধু আল্লাহর নবীগণ, সুবহানাল্লাহ, পড়েন তারা মাসুম, তারা নিষ্পাপ, তারা গুনাহ করে, আর আমরা একজনও নাই। গুনাহ কম বেশি সবার আছে না নাই? আমি আমার তালিকা করবো যে আমি এই এই গুনাহ করি,
রোজা এসেছে, সিদ্ধান্ত নিলাম এই গুনাহ আর করব না, এটার নামই তাকওয়া। এটা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরেকটি কাজ করতেন, সেটা হচ্ছে রমজান আসলে তিনি বন্দীদের মুক্ত করে দিতেন। ইযা দাখালা রমজান আতলাকা কুল্লা সিদ ওয়া আতা কুল্লা সাইল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অভ্যাস ছিল বন্দীদেরকে মুক্ত করে দিতেন, এবং রাসূলের কাছে রমজান আসলে যে চাইতো তাকে তিনি দিয়ে দিতেন। সুবহানাল্লাহ, মান খাফফা আন মামলুকিহি ফি গফর আল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার। অন্য একটি হাদিসে পাওয়া যায়, যার অধীনস্থ কর্মচারী আছে, রমজান আসলে কাম কমায়া দেয়, ডিউটি কমায়া দেয়, তার রোজা রাখতে সহযোগিতা করে, ওই মালিককে আল্লাহ ক্ষমা করে জান্নাত দিয়ে দেয়। এই জন্য যাদের অধীনস্থ কর্মচারী আছে, রোজা একটু কাজ কম দিয়েন, হালকা করে দিয়েন, এরপর সেহরি ইফতার ঠিকঠাক মতো করবেন। রাসূলের অভ্যাস ছিল তিনি ইফতার করতেন তাড়াতাড়ি। আজ্জালা ফিতরাহু ওয়া আখখারা সাহরাহু। বিশ্বনবীর অভ্যাস ছিল যে তিনি ইফতার করতেন তাড়াতাড়ি, সেহরি খেতেন পরে, সেহরি খেয়ে তিনি নামাজের জন্য চলে যেতেন। তাহলে বোঝা গেল সেহরি শেষ দিকে খাওয়া সুন্নাহ, ইফতার প্রথম দিকে করা সুন্নাহ। সূর্য কখন ডোবে খোঁজ খবর রাখবেন, তারপরে ঠিকঠাক মতো ইফতার সাহারি করবেন। আর বাকি কথা আমরা গত জুমায় বলেছি। সর্বশেষ কথা যেটা বলবো সেটা হলো, খামখেয়ালি করে রোজা ভাঙ্গা যাবে না। আলহামদুলিল্লাহ আমরা এখানে রোজা ভাঙিনি, এখানে যারা আমরা আছি আমি আশা করি 100% আমরা রোজাদার। কিন্তু ছেলেটা যুবক ইন্টারমিডিয়েটে পড়ে, ক্লাস টেনে পড়ে, মেয়েটা নাইনে পড়ে, রোজা রাখে নাই, গত রাতেও মা বাবা ডাকে নাই, বাচ্চা শরীরটা কইমা যাবে। যুবক ছেলে মেয়ে রোজা রাখিনি এমন দুই চারজন বাবা আজকের জুমায় আসে না নাই, সাবধান, সন্তানের মামলায় আপনি আসামি হয়ে জাহান্নামে যাবেন। সন্তান বলেছে মা আমারে কালকে রাতে ডাইকো, কিন্তু মা আস্তে করে বাতি নিভাইয়া দিছে যেন উঠতে না পারে, পাশের রুমে যেয়ে খাইছে, ছোট মানুষ স্বাস্থ্য খারাপ হবে। বালেগ হওয়ার পরে আপনার জন্য রোজা যেমন ফরজ, সন্তানের জন্য ফরজ। মান আফতারা ইয়াওমান মিন গাইরি রুখসাতিন ওয়ালা মারিদিন লাম ইয়াকদিহি সাওমুদ-দাহর ইন সামাহু। হাদিস হলো রমজানের একটি রোজা যে ব্যক্তি ভাঙবে, অসুস্থ ছিল না, মুসাফির ছিল না, শরীয়তের গ্রহণযোগ্য ওজর নাই, খামখেয়ালি করে ভেঙেছে, পরে যদি লাগাতার পুরা জীবন রোজা রাখে ওই একটার পূর্ণতা পাবে না। এই জন্য খামখেয়ালি করে একটা রোজাও ভাঙ্গা যাবে না। সম্মানিত ভাইয়েরা আসুন আল্লাহ তাআলার কাছে আমরা বিনীত আরজ করি, তাকওয়ার মানসিকতা নিয়ে এই রোজাগুলো আল্লাহ রাখার তৌফিক দিন, বলেন আমিন। আজকে আপনাদের কাছে আমাদের মসজিদের পক্ষ থেকে যে ব্যাগগুলো যাবে, আমি বিনীত আরজ করব শেষ দিকে আরেকবার আমরা প্রত্যেকেই সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দিন, আবারও বলি আমিন। ওয়াসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমাদের সভাপতি সাহেব একটু কথা বলবেন, এরপরে আমরা যারা সুন্নাহ পড়েননি সুযোগ দেব, তারপর ইনশাআল্লাহ খুতবা হবে।